সমবায় ব্যাংকের উপর কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে শুক্রবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে পালিত হলো বিক্ষোভ কর্মসূচি। এদিন রিজার্ভ ব্যাংকের কলকাতা দপ্তরের সামনে সমবায় ব্যাংকের উপর হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভে নেতৃত্ব দেন সাংসদ দোলা সেন সহ আইএনটিটিইউসি নেতৃত্বরা। এছাড়াও হুগলির চুচুড়ায় হুগলি জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিধায়ক অসিত মজুমদার, জাঙ্গিপাড়ায় বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী ছাড়াও উত্তরপাড়া কর্ণগড়ের সমবায় ব্যাংকগুলোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী এদিন বলেন, যখন বিশ্বজুড়ে লকডাউনে সমস্ত মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, তখন কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করে সমবায় ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংকের আওতায় আনতে চাইছে, যা দেশে 73 বছরের ইতিহাসে প্রথম। আর এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। তাতে হয়নি দেশের অর্থনীতি আজকে তলানিতে। মোদীবাবু, অমিত বাবু, নির্মলা সীতারামন জির আমলে দেশের অর্থনীতিতে এরপর ব্যাংকে টাকা রাখলে টাকা দিতে হবে, ব্যাংকে টাকা রাখার কোনো সুদ মানুষ পাবে না, এমন জায়গায় এসে যাচ্ছে অর্থনীতির এত দরিদ্র দশা 45 বছরে গতবার হয়নি, এত খারাপ ব্যবস্থা। দেশের সর্বোচ্চ বেকারি 45%, তাও গত 45 বছরের মধ্যে কোনোদিন হয়নি। সেই পরিস্থিতি যখন, তখন ওরা ব্যাংকে মার্জার করছে বিভিন্ন ব্যাংকে তুলে দেওয়ার জন্য। ইউবিআইয়ের সঙ্গে এলাহাবাদ ব্যাংক মিশে যাচ্ছে, ইউকো ব্যাংকের সঙ্গে ইন্ডিয়ান ব্যাংক মিশে যাচ্ছে। তার মানে হচ্ছে দুটি ব্যাংক এক হয়ে যাওয়া মানে লোক কমে যাওয়া, এবং অনেক অনেক পরিমাণে লোক ছাঁটাই হওয়া। শুধু না, তিনি গ্রাহক, তিনি সাধারণ মানুষ, তিনিও আজকে যদি তার বাড়ির কাছে টালিগঞ্জে কোনো ব্যাংক থাকে, সেটা যদি বাঘাযতীনের ব্যাংকের সঙ্গে মার্জার হয়, তাহলে টালিগঞ্জের বয়স্ক লোকটিকে বাঘাযতীনে গিয়ে ব্যাংকের কাজ করতে হবে, টালিগঞ্জে আর শাখাটি থাকবে না। যখন করোনা পরিস্থিতির মধ্যে সারা বিশ্বের সাথে এই ভারতবর্ষের মানুষও এই দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তার মধ্যে একটা হলো কেন্দ্রীয় সরকার সম্প্রতি অর্ডিন্যান্স জারি করে ভারতবর্ষের যত সমবায় ব্যাংক আছে সেই ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংকের কন্ট্রোলের মধ্যে আনতে চাইছে। কিন্তু সমবায় ব্যাংক হচ্ছে ভারতবর্ষের একমাত্র গ্রামীণ মানুষের, গ্রামীণ কৃষকের, প্রান্তিক কৃষকদের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান। যখন স্বাধীনতার পর 73 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ফিনান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে ভারতবর্ষের সব মানুষকে ব্যাংকিং সিস্টেমের মধ্যে আনা যায়নি, তখন এই সমবায় সমিতি এবং ব্যাংকগুলোই কিন্তু গ্রাম বাংলার মানুষের একমাত্র কাছের ঘরের আর্থিক প্রতিষ্ঠান। এবং এই সমবায় সমিতিগুলো থেকেই কিন্তু গ্রামীণ কৃষকরা সহজ শর্তে লোন পায়, এবং মহাজনী প্রথা যেখানে চড়া সুদে জোর ঘটিবাটি বন্ধক রেখে কৃষকদের লোন নিয়ে চাষ করতে হতো, সেই অবস্থাটা দূর করেছে সমবায় ব্যাংকগুলো, এবং সমবায় ব্যাংকগুলোর মাধ্যমে কৃষকরা আজকে সহজ শর্তে লোন পাচ্ছে। যদি কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংকের কন্ট্রোলের মধ্যে আসে সেটা বাধাপ্রাপ্ত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সমবায় এই ব্যাংকের সাথে যুক্ত আছে লক্ষ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী, তারা এই সমবায় ব্যাংকের সাহায্য নিয়েই নিজেদের স্বনির্ভর করার চেষ্টা করে চলেছে, আত্মনির্ভর করার চেষ্টা করে চলেছে। সেই বিপদ, সেই ব্যবস্থাগুলো পুরো ভেঙে পড়বে বলেই আজকে সারা বাংলার সাথে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস সমবায় ব্যাংকের সামনে অবস্থান বিক্ষোভ করছে। আজকে জাঙ্গিপাড়া এই ব্লকের আমাদের সামনেই একটা হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আছে, সেই ব্যাংকের সামনে আমাদের দলের সভাপতি 21টা সমবায় সমিতি আছে, তারাই মূলত নিজেরা উদ্যোগ নিয়ে আজকে এই সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আমরা সেখানে এসে তাদের পাশে দাঁড়িয়েছি, এবং আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন চালিয়ে যাব যে কেন্দ্রীয় হস্তক্ষেপ অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে এই গ্রামীণ মানুষের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান সমবায়ের উপরে চাপানো যাবে না, হস্তক্ষেপ করা যাবে না, এই দাবিতে আমাদের আন্দোলন চলবে।
সৃজন, খবর বাংলা নিউজ।